আসসালামু আলাইকুম। এই স্যারকে সালাম দাও। আমি আপনাদের ভোট চাইতে এসেছি। আসুন না স্যার, বসুন। এই মামা, স্যারকে একটা মুড়ি দেন তো। স্যার আপনি মতলব কার বাড়ি? পড়াশোনা? পড়াশোনা? আচ্ছা আচ্ছা, বাদ দেন, আপনার কাজের অভিজ্ঞতা বল। আরে স্যার, 20 বছর ধরে রাজনীতি করে। কাজের অভিজ্ঞতা মানে এলাকার উন্নয়নে আপনার কি কি অবদান আছে? আচ্ছা, মনে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছেন। এত বড় একটা চাকরির জন্য ইন্টারভিউ দিবেন না? চাকরি? কিসের চাকরি? আরে কিসের চাকরি? দেশ চালানোর চাকরি। মামা, মাত্র 300। মাত্র 300? জি, মাত্র 300। মাত্র 300? 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 জি জনাব, মাত্র 300? মাত্র 300? মাত্র 300? মাত্র 300 জন মানুষই চাইলে পারে এই দেশটারে সুন্দর করে চালাইতে। ক্ষমতা এখন আপনার হাতে, আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেন এই দেশ চালানোর চাকরিটা আপনি কারে দিবেন। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়।